ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। হযরত জিব্রাইল বলেন, ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিব্রাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে সাহায্য কেন চাইব, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। পরীক্ষা পাস করছে না, পাস করছেন কি না? হযরত ইব্রাহিম বলেন, শোনো জিব্রাইল, আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায়, আমার আল্লাহ যদি এতে খুশি হন, তাহলে আমি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিস করে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে, আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন, পোড়া তো দূরের কথা, জামাও পড়ে নাই। ও ডাক দিয়া বলে, রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না, তোর জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি জ্বালানোর শক্তি আছে কি নাই, যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। কলমার অর্থ কথা বলেন না কেন? আবুজাল বুঝছিল? ওতবা সাইবা মুগিরার গোষ্ঠীরা বুঝছিল? বুঝেছে। তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাশ করছে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব? উনি নতুন একজন ইলাহ নিয়ে আসছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আমাদের কাজটা কি? প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি, চলে গেল আবু তালেবের কাছে, আছে না দিছে, বললো আবু তালেব, তুমি তো কুরাইশদের নেতা, তোমার ভাইয়ের ছেলে কয় চয় কি? আশ্চর্যজনক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তা আমরা করব কি? তোমার ভাতিজাকে বুঝাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দিক, এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব, সোনা লাগে সোনা দেব, যত সুন্দরী মেয়ে চায় তাও দেব, নেতৃত্ব চায় তাও দেব, তবু যেন কালেমার দাওয়াত না দেয়। আসি নে কা হাদিসে আছে কিনা? নবীজি যখন বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছে, বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায়, এই কথাগুলি বলো না, ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন? জি, আমার নবী বলেন, আমার চাচা আবু তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন। হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি? না, অনেক অস্ত্রপাতি? না, কিচ্ছু নাই, আল্লাহর শক্তি ছাড়া কিছুই না। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার, এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয়, এর বিনিময়ও এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না, কাফেরেরা বুঝলো, আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে, কয় শ্রেণী? প্রথম শ্রেণী কি?
রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি। আর যারা একবার ক্ষমতায় যায়, ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদাল্লাহ মওদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল, পাগলেরা নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কেষ্টে টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা, যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক, কাদের পোশাক, হাতে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস, এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমার চেনো নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু। পাগলেরা বলছে, ও সেই কথা, আমরাও যখন হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না, কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে, গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে, সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে, যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছ, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য, আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে, শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব হুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন, এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া, আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিত করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে, আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন গুলো নিবেছে, ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা, আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরমা আরাম ফরমাচ্ছেন, আমি কাছে গিয়া বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ,
হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে গিয়ে তো শেষ হয়ে গেল। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত, সুম্মা ইউতাবিল মানসার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাওয়ালা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দু জালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দিনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরায় দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি, মুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল, আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহ হাযাল আমর হাত্তা ইয়াসীরা রাকিবু মিন সানা ইলা হাযরা মাউত, সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরা মাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পসরা নিয়া, আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া, একাকে নিয়ে অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন, বিল্ডিং ইমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যে একটা দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়া ইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ইয়ে শাহাদাত গাহে উলফাত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোক সমজতে হ্যায় আসা হ্যায় মুসলমান হোনা। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস, না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম মার খেলেন, এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল, আবু জাহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া
এমন জোরে টান মেরেছে রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতে চেয়েছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হযরত হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেরেছিস, বল কেন মারলি? এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন, এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? হ্যাঁ রে আবু জাহেল, তুই কি মনে করেছিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছে এই মনে করেছিস নাকি? জেনে রাখ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ভিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও? হুজুর বলছেন, চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরতে হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা। হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই, তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়ো আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারে পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো, আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেসনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? আহা, প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না দেখেন নাই? প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিন্টনের সঙ্গে কথা বলতেছেন, তিনি ক্লিন্টনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন। আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়, সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই। আমার আপত্তি সেখানে, আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার, আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী। পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন, কিন্তু বিল ক্লিন্টনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, আপনি কেন জবাব চাইলেন না? জবাব, জবাব আপনি চাইতে পারবেন না,
কারণ মুনাফিকদের সাহস হয় না, সাহস হয় মুমিন ব্যক্তি। বিল ক্লিনটনকে বলা দরকার ছিল, এই ইসরায়েলকে তোমরাই বসিয়েছো, মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছো তোমরা। তবে হ্যাঁ, জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিন আল্লাহ, আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। দেখেছেন তাকায়া, প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার, গানশিপ, কামান, বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলিদের উত্তরসূরি, খাব্বাব খোবাইবের উত্তরসূরি, প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হয় দশজন যথেষ্ট, কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি দশজনের উপরে বিজয়ী হবে, দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে, একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পায়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গরদু সে কাতার আন্দর কাতার আব্বি। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? তিন শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে, আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তা, কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ। বিহামদিহি। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না, বন্ধুকে বানায়ছে শত্রু, শত্রুকে বানায়ছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সব থেকে জঘন্য দুশ্মন। কয়টা শ্রেণী? দুইটা, একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক, এটা হলো তোমাদের দুশ্মন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই? পূজা পার্বণে বাধা আছে? পূজা পার্বণে বাধা নাই, বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে
কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় হাট 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার উমরাও করে, হজও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি পরেছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা? মুখস্থ হয়ে গেছে আপনাদের? শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে, শকুনে এত গোশত খাই কিনে খাইতে পারতো না। লেখা পড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি, কিন্তু নয়টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবি নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসেবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? বসেন, 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 বসেন। বুঝতে পেরেছি বিষয়টা কি। আসরের পরের থেকে বসা তো সুযোগ পাইয়া খাড়া হইয়া কোমর সোজা করলেন। বসেন, সবাই বসেন, কোমর সোজা হয়ে গেছে, বসেন। এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি? জোরে বলেন, আছে? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি, পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা? সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না,
যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি? এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 300+ পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা নাম রাখছে, কুদরতে খোদা আসলে গজবে খোদা, এ লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশ্মন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না, আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 300+ পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাঈদের ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলামে হেডিং, সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি, আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের শোন মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাঈদের গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে, মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে, মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল, আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে, লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন, আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখিয়েছে। আর তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে, এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন, আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন, আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয়, এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজা টুকরা তাফসিরের মাহফিল। সুতরাং এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। 144 ধারা 288 হয়ে গেছে, ষড়যন্ত্র পায়ে পায়ে চলে গেছে। আমি ওই সব ছেলেদের বলি, সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না। এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির, বোঝাই যাচ্ছে। একদিকে ভারতের পা চাটা গোলাম নাস্তিক মোরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মদতপুষ্ট সরকার, আর একদিকে ইসলামী শক্তি, ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি। একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সুচো ইদু। আল্লাহ বিজয় দেবে মুসলমানদের। কাদের বিজয় হবে? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক তাকে আপনারা চান? কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। দাঁড়াবেন না, দাঁড়াবেন না। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যেখানে দাঁড়িয়েছেন বসুন। তিন শ্রেণীর লোকেরা আল্লাহর কালেমায় বাধা দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো রাষ্ট্রশক্তি, দুই নম্বরে মনে আছে ধনাঢ্য পুঁজিপতির গোষ্ঠী, ওরাও বাধা দিয়েছে। কারণ
ইসলামে ইসলামকে বলা হয় পুঁজিবাদের আশ্রয়স্থল, নাউজুবিল্লাহ। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা, ধনীরা না গরিবরা? কারা? গরিবেরা। সুতরাং ধনাঢ্য ব্যক্তিরা মনে করলো যে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে, আমরা দাস দাসী ধরে রাখতে পারবো না, আমরা মানুষকে শোষণ করতে পারবো না, যে নতুন কলেমার দাওয়াত আসছে। সুতরাং সরকারের হাতকে তারা পয়সা দিয়া শক্ত করেছে আর বলেছে যত টাকা লাগে এই লোকগুলারে ঠ্যাঙ্গান। আজও আছে কিনা তা? আছে কিনা? তিন নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী শক্তি, যার সম্পর্কে সূরায়ে তাওবায় আল্লাহ পাক বলেছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি আহলে কিতাবদের মধ্যে এক শ্রেণীর বুজুর্গ ধরনের লোক, দরবেশ জাতীয় লোক, যারা নাকি মানুষের সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করে, ওয়াসুদ্দুনান সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় চলার জন্য মানুষকে বাধা প্রদান করে। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া, কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। এই সার্টিফিকেট দিলেন কে? সমস্ত নবীরাই চরিত্রবান, নবীরা মাসুম বেগুনা, সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবীরা মার খান নাই, খেয়েছেন কিনা বলেন? কারা মেরেছে? এবার কলেমা বোঝেন, কলেমা বুঝুন। বঙ্গভবনের সামনে দাঁড়াইয়া, গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমার জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই এক ঘন্টা, দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে, আসেন আসেন, নিয়ে খাইতে দেবে, হাদিয়া দেবে। যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন, আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পায় নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে। কিন্তু আপনি যদি বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি না, কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না, কারো বিধান মানি না, কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, হাদিয়া আসবে, খাইতে দেবে, পকেটে টাকা দেবে, খাওয়াবে এক জায়গায় নিয়ে, কোন জায়গায়? লাল দালানে। বুঝাবুঝির কথা, পয়গম্বরেরা দাওয়াত দিয়েছেন আয়াতুল কুরসি, ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকেই জামার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেয়, অসুবিধা নাই ফু আপনি দেন, কিন্তু কি পড়ে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু? সুবহানাল্লাহ, বুঝলি কি এই চেহারা হয়? এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে, কালেমার রস কায়েম করতে? 313 জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাটাই নাই, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস, আহারে কে বলতেছেন? আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ, তিনি আফসোস করছেন, আফসোস একজন একজন পয়গম্বর এমন পাঠাইলাম না, একজন রসুল পাঠাইলাম না যার সাথে এরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, মারে নাই। অপরাধ কি? আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে, নমরুদ বলেছে মান আশাদ্দু মিন্না কুয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, নাউজুবিল্লাহ। কই থেকে একটা তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি তুই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে? আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন, দিয়েছেন কিনা বলেন? কেন বললেন এই সমস্ত কথা? এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে, নমরুদ মরে যাবে, কিন্তু তাদের প্রেতাত্মারা যুগে যুগে তারা বেঁচে থাকবে। আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো, জিহাদ করো, আমার সাহায্য তোমরা পাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা।